নমস্কার বন্ধু, আমি কিরণ। আমি কিন্তু আজকে আপনাদের সামনে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে কমলা লেবু দিয়ে। ঠিক আছে, দেখুন আমি কিন্তু একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। ভাবছেন যে কমলা লেবু দিয়ে কেউ না কি করবে, ঠিক আছে? তো আমি কিন্তু কমলা লেবু দিয়ে কিন্তু রেসিপিটা দেখাবো। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলুন। তো ফ্রেন্ড, আমি চলে এলাম ভূমি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন আমি এই রেসিপিটা করতে যে সকল উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, প্রথমে নিয়েছি আমি কমলা লেবু একটা, নিয়েছি আমি দুটো ডিম, নিয়েছি আমি এক বাটির একটু কম ময়দা, নিয়েছি আমি এক বাটির একটু কম চিনি, এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়েছি আমি তেল। তো ফ্রেন্ড, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি লেবুটাকে আমি কিছুটা গ্রেট করে নেব। চলুন গ্রেট করা যাক। এতো আমি গ্রেট আমি গ্রেটারটা নিয়েছি। এবার কিন্তু আমি এই আমি কিন্তু দেখুন লেবুটা নিলাম, এবার কিছুটা অংশ আমি গ্রেট করে নেব। বেশি করব না, বেশি করলে তিতো হয়ে যাবে, এই জন্য আমি হালকা পরিমাণ কিন্তু নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু বেশিটা গ্রেট করে নিয়ে হালকা পরিমাণ করেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, ফ্রেন্ড, আমি লেবুটাকে প্রথমে চোকাটা ছাড়িয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমি কিন্তু লেবুটাকে চোকা ছাড়িয়ে নিলাম। এবার আমি লেবুটাকে এক একটা করে দেখুন আমি এক একটা করে কিন্তু পিস করে নিলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে, চলুন দেখা যাক। দেখুন ফ্রেন্ড, আমি কিন্তু এখানে জুসার নিয়েছি আমি, এবার লেবুগুলো কিন্তু আমি জুস করে নেব। করা যাক, আমি এর মধ্যে লেবুগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে জুস কিন্তু করে নেব। দেখুন আমি কিন্তু এরকম করে জুস করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ড, আমার কিন্তু জুস হয়ে গেল, এই দেখুন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখা। তো ডিম, আমি দুটো ডিম নিয়ে নিলাম, এবার এই ডিম দুটো ফাটিয়ে নেব, আমি ফাটিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমি কিন্তু দুটো ডিমই ফাটিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে চিনি, এই চিনি আমি কিন্তু আগে থেকে মিক্সারে গুঁড়ো করে রেখেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি জুস, আমি যে কমলা লেবু জুসটা করেছি সেটা দিয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি ময়দা, আমি এক বাটির হাফ কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, আমি ভালো করে ফ্রেন্ড এটাকে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যত ফাটবেন তত। এবার আমি বলছি আমি কি করতে চলেছি, আমি কিন্তু আপনাদের সামনে চমকে দেওয়ার মতন একটা কেক তৈরি করতে চলেছি। তো কেক তৈরি করতে কিন্তু এই উপকরণগুলো লাগে, আর এরকমভাবে করতে হয়, আমি এখন বললাম আপনাদেরকে। ভালো করে কেকের ডোটা সবসময় ভালো করে ফাটতে হবে, যত ফাটবেন তত কিন্তু কেকটা ভালো হবে।
তো আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ড পরিমাণ মতন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটা পরিমাণ মতন দিবেন আপনারা। এটাকে দিয়ে ভালো করে কিন্তু আবার ফেটে নিচ্ছি। ফ্রেন্ড আমি কিন্তু যেটা গ্রেট করে রেখেছিলাম আমি কিন্তু এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, মাথায় রাখবেন বেশি কিন্তু করবেন না, হালকা পরিমাণে করবেন। কিসের জন্য? এই গ্রেটটা কিন্তু বেশি দিলে তিতো হয়ে যাবে, এই জন্য কিন্তু হালকা পরিমাণ আমি দিচ্ছি। এটা দেওয়ার কারণ যেন কমলা লেবুর সেন্টটা ভালো আসে। ঠিক, তো এটা দিয়ে কিন্তু আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ড, আমি কিন্তু দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার বাটির মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নেব। তো ফ্রেন্ড দেখুন আমি হাত দিয়ে তেলটা মাখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বিরাজ দিয়ে করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু বিরাজ নেই এখন, এই জন্য কিন্তু আমার হাত দিয়ে করতে হচ্ছে। এভাবে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে ফিরে এলাম। এবার দেখে নেব আমার ডোটা, দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আমি ডোটা এর মধ্যে ঢেলে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডোটা। আপনারা চাইলে নিচে কিন্তু টিস্যু পেপার ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে করলাম না। তো পুরোটাই ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখা যাক মজার বিষয় কি ফ্রেন্ড। তো আপনারা অনেক অনেক রেসিপিটি দেখেছেন যে মাইক্রো ওভেন ছাড়া কিন্তু কেক তৈরি হয় না, আমি কিন্তু আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু দেখুন একটা শুধু কড়াই নিয়েছি আর একটা নিয়েছি গামলা। তো এই দুটোর সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। দেখুন আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড আমি কিন্তু দেখুন লবণটা নিয়ে নিয়েছি। যখন আপনারা কেকটা করবেন অবশ্যই ফ্লেমটা কিন্তু লো রেখে করবেন। আমি এবার লবণটাকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিলাম, এবার আমি ওই কেকের ডোটা এখানে বসিয়ে দেব। চলুন বসানো যাক। তো ফ্রেন্ড আমি কিন্তু এবার এই কেকের ডোটা কিন্তু চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার তার এই টিফিন কোটোর মুখটা কিন্তু আমি এবার আটকে দেব। এই মুখিটা কিন্তু আমি আটকে দিলাম। এবার আমি এর উপর দিয়ে আবারও কিছু একটা চাপা দিয়ে দেব। এই গামলাটা কিন্তু আমি এর উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু কিন্তু আমি ফ্লেমটাকে একবারে মিডিয়াম রেখে করব, ফ্লেমটা একবারে মিডিয়াম। তো এটাকে আমি মোটামুটি কুক করে নেব 25 থেকে 30 মিনিট। তো ফ্রেন্ড আমি কিন্তু 10 থেকে 25 বা 30 মিনিটের মধ্যে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে আমি দেখব কী অবস্থায় আছে। তো ফ্রেন্ড আমি কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা আমি খুলে দেখব, পারফেক্ট সুন্দর হয়েছে। ফ্রেন্ড আপনাদেরকে কিন্তু খুব সহজে কিন্তু আমি একটা ফ্রেন্ড আমি একটা কাঠি দিয়ে দেখছি যে কীরকম হয়েছে, আমার পুরোটা হয়ে গেছে কি না। দেখুন লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। তো এরকম সুন্দর যদি একটা কেক তৈরি করতে চান আপনারা আমার
রেসিপিটা ফলো করবেন। তো আজকের মতন ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, প্রত্যেকটি নিউ রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আজকের মতন বাই বাই।